ট্র্যাজেডিতে জখম নিয়ে প্রাণে বেঁচে যাওয়াদের জীবন জীবিকা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই মৃত্যুপুরী থেকে রক্ষা পেলেও জীবন ধারণের অনিশ্চয়তা তাদেরকে মানসিকভাবে অসুস্থ করে ফেলছে। আতিকুর রহমান তমালের রিপোর্টে বিস্তারিত। বিধ্বস্ত ভবনটির পাশে মজিদপুর নামের এই এলাকায় এমন কোনো বাসা নেই যেখানকার অন্তত একজন বাসিন্দা এ দুর্ঘটনায় নিহত কিংবা আহত হননি। জখম নিয়ে ফিরেছেন যারা, তারা নিজের চোখেই দেখেছেন কিভাবে ক্ষুধা, আতঙ্ক আর অক্সিজেনের অভাবে মানুষকে মরতে হয়। হাসপাতাল থেকে ছাড়া পেলেও কর্মক্ষমতা হারানো অনেকেই বলছেন এই শহরে আর নয়। দেশে যদি কোনো কিছু করে খাওয়া যায় তা আমরা খাবো, এই শহরে আর থাকবো না। জীবনে চাকরি আর গার্মেন্টসে করুম না, দরকার বিক্রি করে ক্ষমতা চাকরি করবো না আমি। একজন কিংবা দুজন নন এই এলাকায় আছেন এমন শত শত, যাদের সবার গল্প প্রায় একই রকম। পরিবারের পাঁচই জনই যে কজন কর্মজীবী ছিলাম, পাঁচই জনই মনে করেন আহত, চারজন মেডিকেলে, আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমরা যে এক কেজি চাউল কিনবো আমাদের পরিবারের জন্য, সেই টাকাও আমাদের পকেটে নাই। প্রাণে বেঁচে গেলেও এরা বয়ে বেড়াচ্ছেন দুঃসহ স্মৃতি। যখনই চোখ বুঝি তখনই আমার ওই কথা মনে হয়, খালি ডর হয় আর কেমন জানি আমার ভিতরে হয়ে যায়। আমি এখন বাস মনে মন আমি জানি না। মায়ের সকালবেলা কয়ে গেছে, মা আমি আল্লাহর নাম নিয়ে বাইরে যাইতেছি, মা তুমি চিন্তা করো না, যাই আর সেই ব্যায়াম ফিরে আসেন। চাকরি কত মন হইলি ভয় পাই, এখন পর্যন্ত আমি ঘরে ঢোকা পারি না, ভয় পাই। ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর নিষ্ঠুর এই শহর ছেড়ে হয়তো ফিরে যাবেন অনেকেই, কিন্তু যাদের যাবার কোনো পথ নেই তারা হয়তো রয়ে যাবেন অন্য কোনো সোহেল রানার কারখানায়, একটু ভালো থাকার আশায় অন্য কোনো মালিকের অধীনস্থ হয়ে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, সাভার।